যোগ বিশ্বকাপের আসরে যোগ দিতে দিল্লি রওনা দিলেন জেলার চারজন প্রতিযোগী। দিল্লি গাজিয়াবাদ অডিটোরিয়ামে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় রাজ্য সহ দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন তারা। প্রতিযোগীদের মধ্যে আশা ভট্টাচার্য এর আগেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, এবার আশার সঙ্গে আন্তর্জাতিক স্তরের এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন সঞ্জীব মিশ্র, অর্পিতা সহিষ, সমৃদ্ধা মুখোপাধ্যায়ও। শুক্রবার পুরুলিয়া স্টেশন থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তারা। কেমন লাগছে? আমার কাছে খুব গর্বের বিষয় এবং আমাদের সকলের কাছে গর্বের বিষয়। আমরা যাচ্ছি, একটা ভয়, একটা আনন্দ, একটা ফুল 100% যেন আমরা কম্পিটিশন দিতে পারি সেই একটা কনফিডেন্ট মনের মধ্যে রেখে আমরা যাচ্ছি, একটা আশা নিয়ে, যাতে আমরা আমাদের বেস্ট দিয়ে আমাদের পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ার নাম যেন উজ্জ্বল করতে পারি। নানান দেশ থাকবে ওখানে, হ্যাঁ, তার মধ্যেই যেন আমরা আমাদের সেরাটা যেন তুলে ধরতে পারি, এটাই বলবো। আপনাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমরা পুরুলিয়া থেকে কজন যাচ্ছি? পুরুলিয়া থেকে টোটাল আমরা 4 জন যাচ্ছি। আশা ভট্টাচার্য, সঞ্জীব মিশ্রা, অর্পিতা দিবর, অর্পিতা সহিষ, সমৃদ্ধ মুখোপাধ্যায়। কোন কোন ইনস্টিটিউট থেকে পুরুলিয়া থেকে যাচ্ছেন আপনারা? পুরুলিয়া থেকে দুটো ইনস্টিটিউট থেকে যাচ্ছে, সেটা হচ্ছে পিটিপিওয়াই এবং পিটিপিওয়াই এর আরেক ব্রাঞ্চ হচ্ছে পিটিপিওয়াই আশা যোগা ইনস্টিটিউট, এবং কোচ ফটিক দিবর, আশা ভট্টাচার্য, সঞ্জীব মিশ্রা এবং সমৃদ্ধ মুখার্জি, অর্পিতা সহিষের কোচ হচ্ছে আশা ভট্টাচার্য। কেমন লাগছে? ওয়ার্ল্ড কাপে যায়নি, এই ওয়ার্ল্ড কাপ যোগাতে যায়নি, কেমন লাগছে? পুরুলিয়া থেকে আপনারা দুজন আছেন, তবে কিভাবে ওখানে করবেন? আমরা খুব ভালোভাবে করব, যেন আমরা পুরো দমে চেষ্টা করব, যেন আমরা একটা ট্রফি নিয়ে আসতে পারি। আর পুরুলিয়াবাসীকে কি বলবো? থ্যাংক ইউ, নমস্কার সকলকে, আমাদের প্রীতির স্বাগত। পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।